আমাদের ফ্রি ফায়ার গেমের নেক্সট ম্যাজিক ইনস্টেন্স স্টোরে আবারো ওল্ড এবং রেয়ার চারটা ইনকিউবেটরের বান্ডেল রিটার্ন আসতে চলেছে। এছাড়াও এর সাথে আরো অনেকগুলো বান্ডেল রিটার্ন আসবে। কোন কোন বান্ডেল গুলো রিটার্ন আসবে প্রি অ্যাক্সেস রিভিউ করব এবং কত তারিখে ম্যাজিক ইউ স্টোরটা আপডেট হবে সেটাও জানাই দিব। দুইটা ফিস্টের স্কিন নিয়ে একটা মোকো স্টোর আসতে চলেছে, এই ইভেন্টের অফিসিয়াল ব্যানার সহ রিভিউ করব। এমন আরো অনেক ইনফরমেশন থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। যেহেতু ব্যানারে কোন ডেট ইনক্লুড করা নাই আর আজকে 24 তারিখ, আজকেও কোন ইভেন্ট আসে নাই গেমে আর শিডিউল অনুযায়ী কালকেও কোন ইভেন্ট কনফার্ম হয়নি, সেক্ষেত্রে বলা যেতে পারে এই মোকো সর্বোচ্চ 876 ডায়মন্ড লাগবে। আরে এই শীতের কাল আসছে, ঠান্ডা কাশি লেগেই থাকবে। মোটামুটি ভালোই ঠান্ডা লাগছে। আমি গেছি শুক্রবারে জুমার নামাজ পড়তে, ভাবতেছি কি রে ঠান্ডা কি শুধুমাত্র আমার একারই লাগছে? পরে নামাজে দাঁড়ায় দেখি সবাই নাক টানে। সো আমার মতো খাদের কাদের ঠান্ডা লেগে গেছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবা, কারণ আমরা তো মানুষ সবাই একই রকম। ওয়েট, গল্প তো হলো, এখন আবার একটু ভিডিওতে ব্যাক করি। গিল্ড 2.0 সিস্টেমে গিল্ড অয়ার নামে নতুন যে একটা সিস্টেম আসছে, ফ্রি ফায়ার আগে থেকেই বলে রাখছে যারা টপ গিল্ড হবে তাদেরকে মাল্টিপল স্কাউইংস ফ্রিতে দিবে এবং যারা রিজিওনে টপ 15 এর ভিতরে থাকবে তারা ভিব্যাস ফ্রিতে পাবে। এবং কথা ছিল ইভো গ্রোজা গানের স্কিন ফ্রিতে দিবে, এইগুলোর একটাও কিন্তু আমরা এখনো পাইনি। কবে পাবো, কিভাবে পাবো, কি করলে পাবো, চলো সেই বিষয়টা তোমাদেরকে এক্সপ্লেইন করি। ফার্স্ট অফ অল আমরা যদি আমাদের মেইল বক্সে যাই, একদম নিচে আসি, গিল্ড ওয়ার থেকে একটা মেইল আসছে আমাদের কাছে। ফার্স্টেই লেখা রয়েছে প্রত্যেক শনিবার 7টা থেকে 11টা PM পর্যন্ত আমাদের গেমে গিল্ড ওয়ার কম্পিটিশনটা চলে। এখন এর 4টা রুলস লেখা রয়েছে। ফার্স্ট অফ অল লেখা রয়েছে দি নাম্বার 1 গিল্ড, আচ্ছা ডিরেক্টলি বাংলায় বোঝায় গিল্ড ওয়ার ইভেন্টের যখন সিজন শেষ হবে ওই টাইমে যেই গিল্ডটা টপ 1 এ থাকবে, মানে লিডার বোর্ডের 1 নাম্বার গিল্ড হিসেবে সিজনটা শেষ করবে, ওই গিল্ডের প্লেয়ার কিন্তু মাল্টিপল স্কাউইংস এর স্কিনটা ফ্রিতে পেয়ে যাবে। গাইস এই স্কাউইংসটা কিন্তু অনেক জোস একটা স্কাউইং, ফ্রি ফায়ার ইতিহাসে এই পর্যন্ত স্কাউইংস আসছে যে স্কাউইংস এ একজনই নামা যায়, বাট এই ফার্স্ট টাইম স্কোয়াডের 4 জন মিলে নামতে পারবে একটা ম্যাচে, একটাই স্কাউইং চলো আগে নতুন সিজন কবে আসবে সেটা জানাই দি। গিল্ড ওয়ার সিজন শুরু হয়েছে 6/11/2023, মানে 6 নভেম্বর থেকে, আর শেষ হবে 24 জানুয়ারি, মানে 2024 সাল পর্যন্ত। 2024 সাল পর্যন্ত যারা গিল্ড ওয়ার ইভেন্টের টপে থাকবে, টপ 15 এর ভিতরে যারা থাকবে তারাই কিন্তু ভি ব্যাচ পেয়ে যাবে, আর যারা টপ 1 বা 1 নম্বরে থাকবে তারা কিন্তু মাল্টিপল স্কাইবিংসটা ফ্রিতে পাবে। যেমন র‍্যাঙ্ক সিজনে হয়, র‍্যাঙ্ক সিজন যখন শেষ হয় যারা টপ বা যারা গ্র্যান্ড মাস্টার থেকে সিজনটা শেষ করে তারা কিন্তু আফটার ব্যানার পেয়ে যায় পরবর্তী ফুল সিজনের জন্য, ওই রকমই টপ 15 এর ভিতরে যারা থাকবে তারা ভি ব্যাচ পেয়ে যাবে একটা সিজনের জন্য। আর টপ গিল্ড কে আলাদা একটা টাইটেল দেয়া হবে এবং গিল্ড টোকেন এক্সচেঞ্জ স্টোরে এক্সট্রা কিছু আইটেম রিওয়ার্ড দেয়া হবে, মানে এক্সক্লুসিভ রিওয়ার্ড। এছাড়াও তোমাদের আরো একটা কোশ্চেন আছে, আমাদের যে গ্রোজা বা ইভো গ্রোজার স্কিনটা ফ্রিতে দেওয়ার কথা ছিল সেই গ্রোজার স্কিনটাও তো এখনো ফ্রিতে দিল না, 11 নভেম্বর না 12 নভেম্বর জানি একটা স্পিন হওয়ার কথা ছিল। সো অলরেডি ওই লটারিটা হয়ে গেছে এবং যেই গিল্ড উইন হয়েছে বা লটারিতে জিতেছে সেই গিল্ডের সব মেম্বার অলরেডি কিন্তু ইভো গ্রোজার স্কিনটা পেয়ে গেছে। তো কোন গিল্ড উইন হয়েছে সেটা তো আর বলা যায় না, তোমাদের ভিতরে থাকা কারোর গিল্ড যদি উইন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখা যাক কোন
গিলটা আর কি উইন হয়েছে। যেহেতু লটারি কে উইন হবে কেউই বলতে পারে না। যারা যারা ভিডিওটা দেখতেছো হয়তোবা তোমাদের কাছে ইনফরমেশন গুলো ভালো লাগতেছে, কারণ একটা ভিডিও বানাইতে অনেকটা খাটাখাটনি করতে হয়। ভালো লেগে থাকলে অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করা অবশ্যই তোমাদের হাতে। যদি মনে হয় চ্যানেলটা প্রয়োজনীয় বা পরবর্তীতে লাগতে পারে তাহলে একটু সাবস্ক্রাইবটা করে রাখতে পারো, ফ্রি এরই তো হয়, টাকা দেওয়া লাগে না কোনো। আর অনেকেই কোয়েশ্চেন করো যে আমরা নেক্সট টপ ইভেন্ট হিসেবে কোন টপ ইভেন্টটা দেখতে পারবো। লাস্ট ভিডিওতেই বলেছিলাম হাইপার বুকের টপ ইভেন্টটা তোমরা নেক্সট টপ ইভেন্ট হিসেবে দেখতে পেয়েছো, বা ডিসেম্বর মাসের 8 তারিখে মেবি হচ্ছে। 200 ডায়মন্ড টপে তোমরা ফ্রিতেই হাইপার বুকটা পেয়ে যাবা, মাত্র 200 ডায়মন্ডই তো, কারণ ইচ্ছা থাকলে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। ডায়মন্ড হবে না, সরি, টাকা হবে, কারণ টপ ইভেন্ট থেকে কমপ্লিট করতে গেলে ডায়মন্ড না, অবশ্যই ওই সময় টপ আপ করতে হবে। সো এখনো রাজাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে, ম্যাজিক কিউব স্টোর আপডেট। এইবারের আপডেট আমাদের যে ম্যাজিক কিউব স্টোর আপডেটটা হয়েছে, এতে 4টা ইনকিউবেটরের বান্ডেল রিটার্ন আসছে। এরকম ভাবে নেক্সট ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে 4টা ওল্ড ইনকিউবেটরের বান্ডেল রিটার্ন আসবে, এবং আরো কিছু বান্ডেল থাকবে যেগুলো ওল্ড ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে ছিল। ফার্স্ট অফ অল তোমরা মিস্টার আইসি ইনকিউবেটরের মেল এবং ফিমেল বান্ডেলটা দেখতে পেয়ে যাচ্ছ। এই ইনকিউবেটর এবং এই ইনকিউবেটরের বান্ডেল গুলো কিন্তু অনেক বেশি রেয়ার, কারণ তেমন কোন সময় এই বান্ডেল গুলো রিটার্ন আসেই নাই বলতে গেলে। এর জ্যাকেটটা, বিশেষ করে চেস্ট পার্টটা আমার কাছে অনেক জোস লাগে, মানে হুডিটা আর কি। এছাড়াও এই বান্ডেলের ফিমেল ভার্সনটাও তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। আগে রিভিউ গুলো দেখতে থাকো, এরপর তোমরা কিভাবে ম্যাজিক কিউব ফ্রিতে পাবা সেই বিষয়ে একটা আপডেট জানাই দিব, বা ট্রিক্স জানাই দিব। আর এই ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরটা কবে আপডেট হবে, মানে কত তারিখে, সেটাও বলে দিব। আমার কাছে এই মেল এবং ফিমেল দুইটা বান্ডেলই অনেক জোস লাগে। এছাড়াও নিয়ন রাইট ইনকিউবেটরের মেল এবং ফিমেল বান্ডেল থাকবে। এই ইনকিউবেটরটা যদিও গেমে অনেকবার রিটার্ন আসছে, আমার কাছে তেমন এই ইনকিউবেটরটা ভালোই লাগে না। সো এই ইনকিউবেটরটারও মেল এবং ফিমেল দুইটা ভার্সনই থাকবে। এই 4টা ওল্ড ইনকিউবেটর বান্ডেলের ভিতরে তোমাদের কাদের কাছে কতগুলো বান্ডেল আছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবা। ও একটা বিষয় কিন্তু অবভিয়াসলি কমেন্ট করবা, রিসেন্টলি আমাদের ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে অনেক জোস জোস বান্ডেল আসতেছে। এর জন্য মোটামুটি সবাই তাদের 7টা 8টা ম্যাজিক কিউব ছিল, সেইগুলো সবই খরচ করে ফেলছে এই সব নতুন নতুন বান্ডেল নেওয়ার জন্য। এখন তোমাদের কাদের অ্যাকাউন্টে কতগুলো ম্যাজিক কিউব রয়েছে অবভিয়াসলি কিন্তু কমেন্ট করে জানাবা। আমার কাছে মনে হয় 1টা কি 2টা থাকতে পারে। সো এই 4টা বান্ডেল তো নিউ এবং ওল্ড বান্ডেল হিসেবে থাকবে, মানে যেই বান্ডেল গুলো ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে এখনো আসে নাই। বাট এছাড়াও আরো 10-12টা মতো বান্ডেল থাকবে, যেই বান্ডেল গুলো ম্যাজিক কিউব এক্সচেঞ্জ স্টোরে অ্যাড হবে, বাট ওইগুলো আগেও এক্সচেঞ্জ স্টোরে আসছে এরকম। সো এখন কথা হচ্ছে যে স্টোর আপডেটটা কবে হবে। এখন OB42 আপডেট চলতেছে, OB43 আপডেট যেদিন আসবে ওই দিনই ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হতে চলেছে, জানুয়ারি মাসের 23 অথবা 24 তারিখ। 24 তারিখ যেহেতু গিল্ড ওয়ারের নতুন ইভেন্ট বা নতুন সিজন শুরু হবে, সেক্ষেত্রে বলা যায় 2024 সালের জানুয়ারি মাসের 24 তারিখই হতে চলেছে আমাদের OB43 আপডেট। সো ওই দিনই এই ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হবে। সো এখন কথা হচ্ছে সবারই তো ম্যাজিক কিউব ফাঁকা, তাহলে এখন আমরা ম্যাজিক কিউব অথবা ম্যাজিক কিউব ফ্রেগ্রেন্ট কিভাবে ফ্রিতে পাবো। দেখো সামনে নিউ ইয়ারের ইভেন্ট আসবে, ওই টাইমে আমরা একটা ম্যাজিক কিউব ফ্রিতে পেতে পারি। এছাড়াও ম্যাজিক কিউব ফ্রেগ্রেন্ট ফ্রিতে পাওয়ার একটা সিস্টেম আছে, বুইয়া পাস, মানে বুইয়া পাস পারচেজ না করলে আমরা 1 মাসে ফ্রিতে টোটাল 5টা ম্যাজিক কিউব ফ্রেগ্রেন্ট পাই। আর যদি বুইয়া পাসটা আমরা পারচেজ করি তাহলে টোটাল ফ্রি এবং পেইড সহ 25টা ম্যাজিক কিউব ফ্রেগ্রেন্ট পাই। এরকম করে ম্যাজিক কিউব ফ্রেগ্রেন্ট দিয়েও আমরা চাইলে ম্যাজিক কিউব নিতে পারি। আর এখন তো সবারই মান্থলি উইকলি করা থাকে, মান্থলি উইকলি করা থাকলেও ডেইলি ম্যাজিক কিউব ফ্রেগ্রেন্ট পাওয়া যায়। আর এর মাঝখানে ফ্রি ইভেন্ট ইভেন্ট যদি আসে ওইগুলো থেকেও আমরা ম্যাজিক কিউব ফ্রেগ্রেন্ট ফ্রিতে পাবো। তো এরকম করে করে 1-1.5 মাসে তো 2-3টা ম্যাজিক কিউব হয়েই যাবে আমাদের। তো যেহেতু এত জোস একটা আপডেট দিলাম, সবাই ম্যাজিক কিউব এবং ম্যাজিক কিউব ফ্রেগ্রেন্ট গুছিয়ে রাখো, আপাতত কোনো ম্যাজিক কিউব বা ফ্রেগ্রেন্ট খরচ করার দরকার নাই। সো গাইস দ্যাটস ইট ফর টুডে, আই উইল ক্যাচ ইউ গাইস ইন দি নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।